আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে নামাজে সালাম ফিরাবার পর কি কি জিকির ও দোয়া পাঠ করতে হয় সেটি আপনাদেরকে আজকে আমি শেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামাজের পর আমরা কিন্তু দোয়া করে থাকি, কিন্তু বিশেষ কিছু জিকির ও দোয়া রয়েছে যেগুলো পড়লে নেকির পাল্লা ভারী হয় এবং জান্নাতে যাওয়ার পথ তৈরি হয়ে থাকে। তো সেই কারণেই আজকে এমন কিছু দোয়া ও জিকির আপনাদেরকে বলবো যেগুলো আপনারা নামাজের পর পড়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করছি। নামাজে সালাম ফিরাবার পর নিম্নলিখিত নিয়মে জিকির ও দোয়া যেগুলো পাঠ করতে হয় সেগুলো আমরা এখন শিখব। দেখুন, এক নম্বর সালাম ফিরাবার পর এক নম্বর সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটি তিনবার বলবেন। আস্তাগফিরুল্লাহ, এটি তিনবার বলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর দুই নম্বর হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার দেখুন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনার থেকেই শান্তি, আপনি বরকতময়, হে মহিমান্বিত সম্মানিত। প্রিয় দর্শক, এরপর আমরা পর্ব যেটি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবার দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, তারই জন্য রাজত্ব, তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এরপর পড়তে হবে যেটি সেটি হচ্ছে আল্লাহুম্মা লা মানিআ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই যে কয়েকটি আমি দোয়াগুলো বললাম, এই কয়েকটি যে একের পর এক বলতে হবে সিরিয়ালভাবে এরকম কিন্তু নয়, হয়তো দুইটা বললেন অথবা না পারলে অন্তত একটা বললে হবে, কিন্তু তাও এগুলো পড়ার চেষ্টা করবেন। তো এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি যাহা দান করেন তাহা রোধকারী কেউ নাই এবং আপনি যাহা রোধ করেন তাহা দানকারীও কেহ নাই, আর কোনো মর্যাদাবানের মর্যাদা আপনার নিকট হতে কোনো উপকার আদায় করে দিতে পারে না। আমি দোয়াটি আবার বলছি, দেখুন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপর হচ্ছে আমাদেরকে যেটি পড়তেই হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই এই 5, 6, 7 এই নাম্বারগুলো আপনারা পড়বেন, সেটা হচ্ছে দেখুন 33 বার সুবহানাল্লাহ, 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 এভাবে 33 বার পড়বেন। এটা পড়ার পর 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 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 এভাবে 33 বার পড়বেন। তারপর এটি পড়বেন 34 বার, এখানে 33 বার লেখা আছে কিন্তু আপনারা 34 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এরপর পড়িতে হবে তিন নম্বর দোয়াটি। মানে এটার পর আপনারা এই যে তিন নম্বর যে দোয়া রয়েছে যেটি আমরা পড়ালাম এটি পড়বেন। তারপর হচ্ছে এরপর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কাকে বলে? এটি হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত, এটি পাঠ করবেন। আয়াতুল কুরসির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনি আয়াতুল কুরসি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে সাত নম্বর, প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করবেন সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তবে ফজর ও মাগরিবের নামাজের পর সূরাগুলি তিনবার করে পাঠ করবেন। তিন নম্বর দোয়াটি 10 বার পাঠ করবেন। তিন নম্বর দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর দোয়াটি কোনটা? এই যে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই নামাজের সালাম ফেরাবার পর কী কী দোয়া ও জিকির করতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।